আজকের ক্লাসে থাকছে তৃতীয় অধ্যায়ের অনুশীলনের উত্তর। প্রথমেই দেখো শূন্যস্থান পূরণ। সাধারণ কাজে ব্যবহৃত কম্পিউটারের উদাহরণ হলো পিসি বা পার্সোনাল কম্পিউটার। অ্যানালগ কম্পিউটারে ড্যাশ সিগন্যাল ব্যবহৃত হয়, অ্যানালগ সিগন্যাল ব্যবহৃত হয়। অ্যানালগ কম্পিউটার ড্যাশ ও ড্যাশ ফলাফল প্রদান করে। এই প্রশ্নটায় একটু সমস্যা আছে উত্তরে, তো তোমরা এখান থেকে লিখে দেবে জটিল জটিল ও একাধিক সমস্যাযুক্ত গাণিতিক সমস্যার ফলাফল প্রদান করে। জটিল ও একাধিক সমস্যাযুক্ত গাণিতিক সমস্যার, ঠিক আছে? তোমরা বইয়ের পেজ নাম্বার তেইশের অ্যানালগ কম্পিউটার যে বৈশিষ্ট্য আছে তার এক নম্বর পয়েন্টটা দেখবে, তাহলেই হয়ে যাবে। বৈশিষ্ট্য এক নম্বর পয়েন্ট, সমস্ত ডিজিটাল সিগন্যাল ড্যাশ ও ড্যাশের সমন্বয়ে গঠিত, জিরো এবং ওয়ান। সবচেয়ে বৃহৎ শক্তিশালী উচ্চগতি সম্পন্ন কম্পিউটার হলো সুপার কম্পিউটার। সুপার কম্পিউটারের প্রসেসিং স্পিড হলো 100 MIPS। IBM 4381 কম্পিউটার হলো মেন ফ্রেম কম্পিউটার। খুব ছোট এবং কমদামি কম্পিউটার হলো মাইক্রো কম্পিউটার। পার্সোনাল কম্পিউটারের দুটি মডেল হলো পিসি এক্সটি পিসি এটি। পামটপ কম্পিউটার ড্যাশের মতো দেখতে। পামটপ কম্পিউটারগুলো পকেট ক্যালকুলেটারের মতো দেখতে, ঠিক আছে? সবকটা শূন্যস্থান হয়ে গেল, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। সত্য না মিথ্যা লেখো। অ্যানালগ কম্পিউটার বিচ্ছিন্ন তথ্য পরিবহন করে। এটা মিথ্যা। ডিজিটাল কম্পিউটার সূক্ষ্ম ফলাফল প্রদান প্রদর্শন করে, সত্য। অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে বিশেষ কাজে কম্পিউটার ব্যবহার করা, সত্য। মেন ফ্রেম কম্পিউটার সবচেয়ে শক্তিশালী, না মিথ্যা। সুপার কম্পিউটার সবচেয়ে শক্তিশালী। ডিজিটাল কম্পিউটার বাইনারি সংখ্যা ওয়ান এবং জিরোর সমন্বয়ে গঠিত, সত্য। সুপার কম্পিউটারের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস জানা যায়, সত্য। মেন ফ্রেম কম্পিউটার সিস্টেমে টাইম শেয়ারিং পদ্ধতিতে তথ্য প্রসেসিং হয়, সত্য। পিসি এটি মডেলটি সুপার কম্পিউটার উদাহরণ, মিথ্যা। ল্যাপটপ হলো পোর্টেবল কম্পিউটার উদাহরণ, সত্য। ১৯৭১ থেকে ১৯৯৮ চতুর্থ প্রজন্মের সময় ঠিকই আছে, সত্য। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস ভ্যালুর উপর কাজ করে কি অ্যানালগ কম্পিউটার? ই অ্যানালগ কম্পিউটার। সুপার কম্পিউটার সবচেয়ে দ্রুত উচ্চগতি সম্পন্ন। এফ ল্যাপটপ, ল্যাপটপ হচ্ছে এখানে পোর্টেবল কম্পিউটার। বি ভিএলএসআই সার্কিট। এ ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। ইউনিভ্যাক ওয়ান প্রথম প্রজন্মের কম্পিউটার। সি পামটপ, পামটপ হচ্ছে পকেট ক্যালকুলেটারের মতো দেখতে। ডি, ঠিক আছে? এবার সঠিক উত্তর নির্বাচন করো। অ্যানালগ কম্পিউটার বৈশিষ্ট্য নয়, কোনটা বৈশিষ্ট্য নয়? সূক্ষ্মতা বৈশিষ্ট্য নয়। ডিজিটাল কম্পিউটার বৈশিষ্ট্য জিরো এবং ওয়ান দ্বারা প্রকাশিত। এ সুপার কম্পিউটারের উদাহরণ ক্রে ওয়ান। সি সুপার কম্পিউটার স্পিড 100 MIPS। হ্যাঁ, একটু আগেই তো আমরা এতে পড়লাম 100 MIPS, ঠিক আছে। আচ্ছা, এরপর উচ্চগতি ও ক্ষমতা সম্পন্ন কম্পিউটার হলো সুপার কম্পিউটার। এ ব্যবসায়িক ও কারিগরি বিদ্যায় বেশি ব্যবহৃত হয় মিনি কম্পিউটার। ব্যবসায়িক এবং কারিগরি বিদ্যায় ব্যবহৃত হয় মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার প্রসেসিং স্পিড 500 KIPS। পার্সোনাল কম্পিউটার মডেল নয়, কোনটা? পিসি এক্সটি পিসি এটি সবই পার্সোনাল কম্পিউটারের ধরন, বিভিন্ন মডেল। তো তিনটি, তাহলে এদের কোনোটি নয়, এটা ভুল আছে। সবগুলি তো উত্তর হচ্ছে মডেল নয় বলেছে, মডেল নয়, কোনোটি নয়, এটা ডিটা হবে। পামটপের উদাহরণ, পামটপ হচ্ছে HP 320LX। প্রথম প্রজন্মের কম্পিউটার উদাহরণ ইউনিভ্যাক ওয়ান। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য নয় পাঁচ কার্ড, ডি, ঠিক আছে? এরপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা দেখে নেবে, যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? যে কোনো ধরনের কোনো সমস্যা হলে তোমরা কমেন্টে জানিও।